স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা যদি কিডন্যাপাররা আবার ফোন করে তাহলে আমাকে সাথে সাথে খবর দিন। খুব ঝামেলায় আছে শুভ। সৌম্যর ফ্যামিলি রোশনিকে সন্দেহ করছে, পুলিশও মনে হচ্ছে রোশনিকে সন্দেহ করা শুরু করেছে। বলেন কি মানে? তাহলে তো ঝামেলার কথা। সকালে যখন অফিসে আসার জন্য তৈরি হচ্ছি তখন দেখি একজন পুলিশ অফিসার আমার বাড়িতে। তার মানে রোশনি ম্যাডামকে পুলিশ অ্যারেস্ট করেছে? টিভি নিউজে তো তেমন কিছু দেখলাম না। আরে না না, রোশনিকে অ্যারেস্ট করেনি, ওকে অ্যারেস্ট করা এত সহজ না। তবে এক থেকে দেড় ঘন্টা পুলিশ ওকে জিজ্ঞাসাবাদ করেছে। ও, রোশনি ম্যাডাম কি পুলিশের কাছে কিছু স্বীকার করেছে? না, স্বীকার করেনি। আজ বুঝতে পারলাম রোশনির মানসিক শক্তি অনেক। এতক্ষণ জিজ্ঞাসাবাদ করার পরেও রোশনির এতটুকু বিচলিত হয়নি। তার মানে রোশনি ম্যাডাম কিডন্যাপের সাথে জড়িত নেই? আমারও তাই মনে হচ্ছে, কিন্তু পুলিশকে তো বিশ্বাস নেই। কখন রোশনিকে গ্রেফতার করে নিয়ে যায় তা তো ঠিক বলা যায় না। আর তাছাড়া সৌম্যকে উদ্ধারের জন্য অনেক চাপ আছে, ব্রিটিশ এম্বাসিও সৌম্যকে উদ্ধারের জন্য চাপ দিচ্ছে। কিন্তু ম্যাডাম, ব্রিটিশ এম্বাসির মধ্যে আবার এলো কেন? আর বলবেন না, সৌম্য নাকি ব্রিটিশ নাগরিক। ওখানে পড়াশোনা করার সময় বোধহয় নাগরিকত্বটাও পেয়ে গেছে। ও, তোমরা হঠাৎ অফিসে চলে এলে যে? তোমাদেরকে না বললাম রোশনির দিকে খেয়াল রাখতে? রোশনি তো তুমি আসার পরপরই বেরিয়ে গেছে খুবই, তাই আমরা ওয়েট হলাম। আপনি যখন গেটের বাইরে বেরিয়েছেন তখন আমরা দেখি গেটের বাইরে শাকিল খান দাঁড়ানো। উফ, রোশনিকে নিয়ে আমি আর পারছি না। পুলিশ যদি রাস্তা থেকে ওকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে সেটা কি ও একবারও ভেবেছে?
পুলিশ অফিসারও রশ্মিদের গাড়িটা ফলো করছে, কিন্তু এতক্ষণ উনি কোথায় ছিল? যাই হোক, পুলিশ আর আমি একসাথে রশ্মিদের গাড়িটা ফলো করতে পারলে সম্মুখে খুঁজে পেতে কোনো সমস্যা হওয়ার কথা না। না না মা, আমি বুঝতে পারছি পুলিশ শুভকে উদ্ধার করতে পারবে না, শুধু শুধু কথা বলছে, আসলে কাজের কাজ কিছুই করছে না। না বাবা, তোমার কথাটাও মনে হয় সম্পূর্ণ ঠিক না। পুলিশ পুলিশের মতোই চেষ্টা করছে, তা না হলে সকালবেলা রশ্মিকে জিজ্ঞাসাবাদ করতে যাবে কেন? সবে আমাদের দেখানো বাবা, যা শান্ত না এখনো আমাদেরকে জিজ্ঞাসা করছে কিডন্যাপার আমাদেরকে ফোন করেছিল কিনা। আরে আমাদের মোবাইল নাম্বার ট্যাপ করলে তো পুলিশ বুঝতে পারবে কিডন্যাপার আমাদের ফোন করেছিল কিনা। হ্যাঁ ঠিক বলেছ রাতু, পুলিশ তো এর মাধ্যমেও ট্রেস করে কিডন্যাপারদের বের করতে পারবে। ভাই সাহেব, আমার কেন যেন মনে হচ্ছে কিডন্যাপারদের কল করার তথ্যটা পুলিশের কাছে গোপন করাটা মনে হয় ঠিক হবে। না না বাবা, এটা ঠিক আছে, পুলিশ জানলে মুক্তি করার টাকা আমাদেরকে দিতে দেবে। হ্যাঁ ভাই সাহেব, পুলিশকে জানালে পুলিশ সম্মুখে উদ্ধার করার চেয়ে আসামি ধরায় বেশি গুরুত্ব দিবে, তার চেয়ে পুলিশকে না জানানোই ভালো হয়েছে। ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন, কিন্তু বাবা কিডন্যাপাররা যত টাকা চায় ঠিক তত টাকা দিয়েই আমরা সমকে উদ্ধার করব, সমর জীবন নিয়ে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। না না, কোনো রিস্ক নেওয়া যাবে না বাবা, জয়িতা সন্দেহই ঠিক। এখন আমি নিশ্চিত রশ্মি সমকে কিডন্যাপ করেছে, নইলে কিডন্যাপারদের কাছে থেকেও সৌম্য রশ্মির নাম উচ্চারণ করত না। আমারও তাই মনে হচ্ছে রাতুল, কিন্তু জয়িতা কি রশ্মিকে ফলো করে সৌম্যকে উদ্ধার করতে পারবে? পুলিশ ফলো করলে না হয় এক কথা ছিল, সৌম্যকে জয়িতা উদ্ধার করতে পারুক বা না পারুক, কিডন্যাপাররা সৌম্যকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা যদি জয়িতা কোনোভাবে জানতে পারে সেটাও কিন্তু একটা কাজের কথা হবে। কিন্তু জয়িতা বৌমা কি এত বড় একটা কাজ করতে পারবে? পারবে বাবা, আমার মন বলছেও পারবে, কারণ জয়িতার বুদ্ধি এবং সাহস দুটোই আছে।
গলির ভিতরে কেন ঢুকছেন? পুলিশের গাড়ি তো সোজা গেছে, তাই না? ড্রাইভার সাহেব আপনি এখানে কেন ঢুকছেন? সোজা যাবেন তো আপনি। ম্যাডাম, ওই গাড়িটা এখানে ঢুকছে, দেখছি তো। ম্যাডাম, গাড়িটা এখানেই ঢুকছে, আমি দেখেছি তো। এই গলিতে ঢুকেছে? না না, এই গলিতে ঢুকলে পুলিশ অফিসার সোজা কেন চলে যাবে? সেইটা তো বলতে পারবো না ম্যাডাম, তবে আমি নিজের চোখে দেখছি গাড়িটা এখানেই ঢুকছে। ড্রাইভার বলেছে রোশনীদের গাড়িটা এখানেই ঢুকেছে, কিন্তু পুলিশ অফিসার তো সোজা চলে গেল। তাহলে কি পুলিশ অফিসার রোশনীদের গাড়িটা এখানে ঢুকতে দেখেনি? প্লিজ তুমি টেনশন করো না, রোশনি তো ছোট না, তাই না? ও নিশ্চয় সমস্যাগুলো বোঝে। না, বোঝে না। বুঝলে তো আর বাইরে বেরিয়ে যেত না। ওকে আর আসলে দেশেই রাখা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব তোমার সাথে আমি ওকে নিউজিল্যান্ড পাঠিয়ে দেব। নিউজিল্যান্ড? রোশনি আপনাকে নিউজিল্যান্ড পাঠিয়ে দিবে কেন? আমি আমি ফোন করেছি, তার মানে আমি হয়তো জেনে গেছি যে আমি শাকিলের সাথে বাইরে গেছি। না, এখন আমি ফোন রিসিভ করা যাবে। কি ব্যাপার, কে ফোন করেছিল? আমি। কেটে দিলে কেন? এখন তো আন্টির টেনশন করবে। টেনশনে থাকতে থাকুক, এখন আমি আম্মির ফোন কোনোভাবেই রিসিভ করতে পারবো না। আমি নানান ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার আমি এখন দিতে পারবো না শাকিল। দা ধরলো না তো, ফোনটা কেটে দিল।
ম্যাডাম, আমার মনে হয় রোশনি ম্যাডাম যেহেতু সৌম্যকে কিডন্যাপ করেনি, সো তার মনে সাহস আছে আর হয়তো তাই বেরিয়েছে। আমারও তাই মনে হয়। আমি আপনি যদি এত বড় একটা অন্যায় করে থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমার কাছে স্বীকার করতো। তোমার আমার মতো করে তো পুলিশ ভাববে না। ওদের সামান্যতম সন্দেহ হলেও রোশনিকে পুলিশ অ্যারেস্ট করে নিতে পারে। আর রোশনি যদি পুলিশের হাতে অ্যারেস্ট হয় তাহলে আমার মান সম্মান কোথায় যাবে ভাবতে পারছো? তোমার টেনশনের কারণটা বুঝতে পারছি আমি খুব, কিন্তু এর জন্য তো তুমি রোশনিকে ঘরে বন্দি করে রাখতে পারবে না। তোমরা সবাই যা কিছুই বলো, আমার নিজেরও তো সন্দেহ। সৌম্যর কিডন্যাপ আসলে রোশনিই করেছে। আজ পুলিশ আমার বাসায় এসে যেরকম ভদ্রভাবে রোশনিকে জিজ্ঞাসাবাদ করেছে, অ্যারেস্ট করলে তো আর সেভাবে জিজ্ঞাসাবাদ করবে না। যেভাবেই হোক রোশনির কাছ থেকে সত্য কথা বের করবেই।